শুধুমাত্র কোরআন পেরে তো আর অন্য ধর্ম সম্পর্কে জানা যাবে না তাই না না কোরআন পুরা জানা যাবে না তাও না কোরআন তো ইসলাম তো ভাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই না একটা মানুষ যতক্ষণ ইসলাম ধর্মের ছায়াতলে থাকবো সেটা সব ধর্মের লোকই মনে করে আমাগো ধর্মটা বেস্ট আমাগো ধর্মটা শ্রেষ্ঠ আমাগোটাই পূর্ণাঙ্গ কেউ তো কয় না যে আমাগোটা আপনি তো ভাই জানেন আপনি ভাই আপনার ধারণা মতে ভাই ভাই আপনাকে একটু মিউট করছি কথাটা না শুনে আপনি কথা বলা শুরু করেন আপনাকে জিজ্ঞেস করছি যে সবাই তো এটা মনে করে আমাগো ধর্মটাই পূর্ণাঙ্গ বাকি বাদ বাকি ধর্মগুলো মিশা কথা এটা তো আপনি একমাত্র আপনি যে দাবি করতেছেন তা তো না এটা সমস্ত ধর্মের লোকই দাবি করে এটা আপনি যে যাচাই করছেন বলছেন বললেন যে একটু আগে যে যাচাই আপনি করছেন তাহলে অন্য ধর্মগুলো না পেরে আপনি কেমনে যাচাই করলেন এটা আগে আমাদেরকে বলেন যে অন্য ধর্মগুলা যাচাই না করে আপনি কিভাবে বুঝলেন যে অন্য ধর্মগুলা মিথ্যা আপনারটা সত্য এটা বলেন ভাই সব ধর্ম নিয়ে যাচাই করতে গেলে তো ভাই অনেক সময়ের ব্যাপার তাই না আর আমি তো ভাই যেহেতু ইসলাম ধর্ম কয়টা যাচাই করছেন কয়টা ধর্ম যাচাই করছেন ভাই আমি আমি ভাই আমার নিজের ধর্ম যাচাই করছি আমার ইসলাম ধর্ম আমি করছি এটা তো যাচাই কয় না ভাই মনে করেন আপনি একটা মুদির দোকান থেকে সদাই পাতি কিনেন হ্যাঁ মনে করেন আপনি একটা মুদির দোকান থেকে সদাই পাতি কিনেন সব সময় অন্য কোনো দোকান থেকে কোনোদিন আপনি সদাই পাতি নি না এবং আপনি কইতেছেন এই মুদির দোকানে সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায় ভাই হ্যাঁ

অন্য কোন ধর্মগ্রন্থ যদি না পড়েন তাহলে আপনি যাচাইটা নিজের ধর্মগ্রন্থ পেরা অন্য ধর্ম কিভাবে যাচাই করা সম্ভব এটা তো সম্ভব না তাহলে যদি একজন হিন্দু কয় আমি ভগবত গীতা আমি বুঝছি কোরআন মিথ্যা ভাই প্রশ্নের উত্তর দেন না হিন্দু ধর্মের তো ভাই আমার যাচাই করতে হইলে আমার আগে হিন্দু ধর্মের আগে আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না আবার প্রশ্ন করতেছি মনে করেন এক বাইক বেড়ায় কোরআন কোনোদিন পরে নাই গীতা পড়ছে ভগবত গীতা পড়ে সে বুঝছে কোরআন মিথ্যা

এই ব্যক্তির সাথে কথা বলা সম্ভব না ভাই এই ব্যক্তি কথা থামে না কি বলে না না বলে এবং ওনার মানে অবস্থা খুবই খারাপ মানে যুক্তি বুদ্ধির অবস্থা খুবই খারাপ এই ব্যক্তির সাথে কথা বলা কথা আগানো যাবে না সম্ভব না হ্যাঁ একেবারে ইয়ার লেভেলের সাথে কথা বলা খুবই মুশকিল আচ্ছা যারা যারা আছে তাদের সাথে আমি একটু দ্রুত কথা বলে মিজান মিজান আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই ভালো আছেন আশা করি হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলেন আর আমি ওই আপনার দুটো বিষয় আপনার সঙ্গে একটু কথা বলবো ওই আসলে তো আসলে আমি ভাই থাকলে আরেকটা বিষয় হতো আরকি যাই হোক তবুও আপনাকে একটু জানতে চাবো আপনার কাছ থেকে এক নম্বর হলো আপনি কিছুক্ষণ আগে বোধ হয় সঙ্গে লালন সম্পর্কে নাস্তিক একটা কথা বললেন মানে আমি আপত্তি জানাচ্ছি না আমি একটু তথ্য তো জানতে চাচ্ছি যে আপনি কোন বিষয়টাকে করে লিংক করে তাকে নাস্তিক বলতে চাচ্ছেন মানে আমি তার সম্বন্ধে একটু কাটাকাটি করছি তো এই জন্য আমার একটু দানা মনে হয় লালন ফকিরের গানগুলো শুনেই বোঝা যায় সে নাস্তিক ছিল একটা গানের যদি উদাহরণ দিতে যে নাস্তিক এখানে বোঝাচ্ছে যদি প্লিজ সহজ মানুষ ভোজে দেখো না মন দিব্য এটা দেখেন শোনেন পাপীরা অমূল্য নথি বর্তমানে আপনি বুঝবেন যে সে পুরা নাস্তিক ছিল এই গানের মধ্যে নাস্তিক পাওয়া যাবে অবশ্যই শুনিলে আপনি পুরাটা আচ্ছা ঠিক আছে আমি শুনি আপনি তাহলে আপনার পরে একবার যুক্ত হবো আমি গানটা কইছি অনেক সময় দেখছি এই মুহূর্তে বলতে পারবেন না হয়তো আচ্ছা ঠিক আছে আর আরেকটা একটা বিষয় যে আরেক ভাই যুক্ত হয়েছিলেন উনি আসলে আমার মনে হয় বলতে চাচ্ছিলেন যে আসলে মোফাত সেল নামের যে কথাটা উঠেছিল সেটার আরেক জায়গাতেও আছে বা আরেক জায়গাতেও শুনলাম যে উনি আসলে বলতে চাচ্ছেন যে ওসমান উসমান রাজানোর যে মানে সংকলিত যে কোরআন এই কোরআনটা মানে ওই মূল কপিটা এই মূল কপিটা কারো কাছে নাই এইরকম একটা কথা বলতে চাচ্ছে সেইরকম আর আপনি যেটা মিউজিয়ামের কথা বলছেন এটা আপনিও অবশ্যই উল্লেখ করছেন যেটা মহম্মদাল্লামের আগের যুগেরও হতে পারে মানে এইরকম আগের যুগেরই হবে ওঠে একযাক মোহাম্মদ সাল্লাহিস্লামের যুগের নয়ই তো কারণ হলো উনি তো সংকলন করেই যান তাই না

ওকে ওকে আমি হয়তো তার প্রশ্নটাই ভাই বুঝছি ও হতে পারে আপনি আমি বুঝতে পারি সরি আচ্ছা যাক ওটা বাদ দিলাম আর একটা বিষয় হলো যে ওই যে আপনার সঙ্গে কি আমি বা কেউ ব্যাক মানে পরে কথা বলা যাবে যা বলবেন ওপেন ওপেনে বলেন যা বলার ওপেনে বলে ফেলেন কোনো সমস্যা আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে তাহলে অমিত ভাই এসে গেল আমি কি তার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ বলতে পারেন অমিত ভাই আপনি আছেন তো হ্যাঁ আছি খানিকক্ষণের জন্য আছি আছি ভাই আচ্ছা অমিত ভাই কেমন আছেন আপনাকে আমি মেসেজ করেছিলাম একটা

তো এটা কি আসলে রাষ্ট্রীয়ভাবে বোধহয় বেশি হাইলাইট করা হয়নি। এটা কেন? রাষ্ট্রীয়ভাবে হাইলাইট করা হয়নি মানে আমি ঠিক বুঝছি ব্যাপারটা। মানে এটা যদি মানব শরীরের জন্য উপকারী একটা ব্যাপার হয় যেটা একটা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত। এর পিছনে আর্থিক একটা ব্যাপার থাকবে। সেটা যদি আসলে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করার একটা ব্যবস্থা না হয়। আমার মনে হয় এটা নাই। আসলে জানি না অনেকে আসলে কি? সেটা সেটা আমি জানি না কেন রাষ্ট্রীয়ভাবে করা হয়নি। তবে ফাজি বলতে যে জিনিসটা বোঝায়। আমি কথা শুনেছ আসিফ ঠিক করে।

এটা এখানে কি হয় এখানে যদি অনেকক্ষণ সেল কোন একটা সেল যদি বহুক্ষণ স্টারভেশনের মাধ্যম মধ্যে থাকে তখন তারা যে নিচে যে সমস্ত নিউট্রিয়েন্ট নিউট্রিশনের অভাবে তারা অনেক সময় বিভিন্ন কম্পাউন্ডগুলোকে তারা ভেঙে যেগুলো সেলের মধ্যে স্টোর আছে সেগুলোকে ভেঙে সেখানে যে শক্তির যে স্বল্পতা বা শক্তির যে ঘাটতি ছিল ছিল সেই জিনিসটাকে তারা অনেক সময় সেটাকে মেনটেন করার চেষ্টা করে কিন্তু এই জিনিসটা সাথে আহ যে অটোফাজি বলতে যে আমরা উপোস করি নির্জলা নিরম্বু উপবাস করি সেইরকম জিনিস কি সেটার সাথে কি ম্যাচ করে তা উত্তরটা হচ্ছে না এরকম কিছু ম্যাচ করে বলে আমি জানি না তা এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন এই যে আহ শুধুমাত্র আমাদের সাথে আমাদের যেটা আমরা যেটা দেখি আর কি উপবাস করার সময় যে জিনিসটা হয় আগে বেশ খানিক খাওয়া দাওয়া করার পরে তারপরে বেশ খানিক্ষণ আর খাওয়া দাওয়া করা হয় না এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেথোডোলজির মাধ্যমে অটোফাজি সময়ের মধ্যে অটোফাজি যেখানে অটোফাজি শুরু হতে পারে তার উত্তরটা হচ্ছে না এরকম শুরু হতে পারে না আরো একটা ব্যাপার এই সময়টা দেখবেন এই যে এই মানে শুধুমাত্র এই রোজা রাখা এই জিনিসটা নয় অনেকেই করেন নিরম্বু উপবাস করেন এই নিরম্বু উপবাস বা নির্জলা উপবাস করেন এই জিনিসটা কি সায়েন্টিফিক আমার জানার মতে এরকম কোনো সাইন্টিফিক কোনো আহ ইয়ে আছে বলে কোনো পেপার বা কোনো স্টাডিজ আছে বলে আমার কিন্তু মনে হয় না যে বহুক্ষণ ধরে জল খাবেন না এরকম মানে শরীরকে কষ্ট দিয়ে এই জিনিসটা করাটা কতটা কতটা সাইন্টিফিক আমার মনে হয় না এরকম একটা সাইন্টিফিক জিনিস বলে আমার মনে হয় না যে অটোফাজি বলতে যে জিনিসটাকে সায়েন্সে ব্যাখ্যা করে তার সাথে উপোস করা বিশেষ করে ধর্মীয়ভাবে উপোস করা তার কোনোরকম সম্পর্ক আছে বলে যে জিনিসটা হতে পারে আহ দেখবেন এই এটা এটা হারবার বায়োকেমিস্ট্রিতেও দেখবেন এই জিনিসটা লেখা থাকে যে স্পোর্টস মেডিসিনে কি করা হয় স্পোর্টস মেডিসিনে এই যে ইউরো কাপ হচ্ছে তারপর হচ্ছে কাপ হচ্ছে এই যে ফুটবল যে খেলাগুলো হচ্ছে বা ক্রিকেটে অস্ট্রেলিয়ান প্লেয়াররা তারা ঘন্টা আর পর ঘন্টা মিডল অর্ডার যে ব্যাটসম্যানগুলো তারা ঘণ্টা পর ঘন্টা খেলে যাচ্ছে এদের ট্রেনিংটা কিন্তু ভাবে হয় কিভাবে হয় তাদেরকে প্রচুর ভিগরাস এক্সারসাইজ করানো হয় তাদের যে গ্লাইকোজেন স্টোরেজটা থাকে সেটাকে কমপ্লিটলি ডিপ্লিট করে দেওয়া হয় তারপরে তাদেরকে প্রচুর কার্বোহাইড্রেট খাওয়ানো হয় তখন যে এই যে গ্লাইকোজেনটা তৈরি হয় তখন সেটা খুব শর্ট চেন গ্লাইকোজেন তৈরি হয় তাই জন্য তারা খুব দ্রুত যখন প্রয়োজন হয় কাজকর্ম করার সময় মাসেল থেকে থেকে গ্লুকোজ হিসেবে এই জিনিসটা একটা আলাদা জিনিস এই যে তারা স্টার আপ করছে এই সময় যখন এক্সারসাইজ করছে এবং স্টার আপ করছে এইটা কিন্তু অটোফাজির মতনই কিন্তু এটা ওই ধর্মীয় রোজা রাখা বা নির্জল উপবাস করার মতন নয় এখানে কিন্তু তারা যে তারা কিন্তু হাইড্রেশন এই জিনিসটাকে মেনটেন করে আমি যেগুলো দেখেছি যে ধরনের উপবাসগুলো আমি দেখেছি হিন্দু ধর্মে বা ইসলামে সেইগুলো রকম কোনো কিছু ট্রিগার করে বলে আমি জানি না যদি এরকম হতো যদি এরকম কিটো ডায়েট বা অটোফাজি বা এই ধরনের জিনিসগুলো কী কিন করানো হতো তাহলে তার সাথে এক্সারসাইজ এবং প্রচুর জল খাওয়া রিহাইড্রেশন এই জিনিসগুলো কিন্তু যুক্ত থাকতো এই ধরনের কোনো জিনিস আমি অন্ততপক্ষে দেখি না যদি কেউ মানে এটা ডিফার করেন বা অন্য কোনো প্রমাণ থাকে এসে দেখা পারেন কোনো অসুবিধা নেই আমরা সেই জিনিসগুলোকে তথ্য প্রমাণ গুলোকে যাচাই করে দেখতে পারি ঠিক আছে তাহলে অটোপেজি নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি এই রোজা কি এটা নিয়ে আগে বহু আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আপনারা দেখে নিতে পারেন সংশয় ডট কম এই বিষয়ে লেখা আছে সেগুলো পরে দেখতে পারেন আর আমি আমার প্রায় তিন ঘন্টা সাড়ে ঘন্টা হয়ে গেছে ভাই 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 আপনি আচ্ছা ভাই আপনি একটু থাকেন একটা হাদিস দেখাই আপনাকেও আহ একটু অমিত ভাই থেকে জানি আমি স্কিন শেয়ার করছি একটু দেখেন এটা যে সুনানি ইবলেম মাজা তিন হাজার চারশো তো এখানে পরিচ্ছেদটা হচ্ছে বাছা বাত্র রোগের চিকিৎসা আনাস ইবন মালেক থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি পাছার বাদ রোগের চিকিৎসায় দুমবার নিতম্ব গুলিয়ে নিয়ে তার তিন ভাগ করতে হবে অতপর প্রতিদিন এক ভাগ পান করতে হবে তো এটা ইংলিশটাতে লেখা আছে সায়াটিকা এখন আমার প্রশ্ন হচ্ছে অমিত ভাই এটা কি অ্যাকচুয়ালি সায়াটিকার চিকিৎসা এরকম আর সায়াটিকা মানে কি বাথরো না এখানে সায়াটিকা বলতে যেটা বলছে আমি এখানে কেন এটাকে বাথরুম বলে সেটা আমি না তবে সায়াটিকা চিকিৎসা কিন্তু এরকম কি আমি কোনোদিন তো শুনিনি এটা তো এটা তো সাইটিকে তো নার্ভ কম্প্রেশনের জন্য বা নার্ভ ইনজুরির জন্য হয় সায়াটিক নার্ভের হ্যাঁ ইনজুরি বা কম্প্রেশনের জন্য হয় কিন্তু এরকম এই ধরনের তো কোনো মানে এটা কি করবে মানে হোয়াট ইজ এ মেকানিজম অফ অ্যাকশন যদি কারণ মনে হয় যে না এটা ইটস সায়েন্টিফিক তাহলে সেখানে মেকানিজম অফ অ্যাকশনটা আমাদেরকে বলতে পারেন আমরা সেটা আলোচনা করে দেখতে পারি কিন্তু আমার মনে হয় না এরকম কোনো প্রমাণ বা এরকম আমি কোনোদিন দেখেছি বলে মানে সায়াটিকা আর বাত রোগ দুটা মানে আলাদা আলাদা রোগ আর কি হ্যাঁ এখানে বাত্রক কেন এখানে এখানে পাঁচার বাচক বলতে এখানে হয়তো ওটাকে বাংলার করতে পারেনি সার্টিফিকেটটাকে আর বাংলা করতে পারেনি সেই জন্য ওটাকে বলে দিয়েছে সেটা হতে পারে সেই জিনিসটা হয়তো বাংলায় সেই প্রতিশব্দ নেই সেই এরকম করেছে সেটা নিয়ে খুব ইয়ে নেই কিন্তু তার সেই সার্টিফিকা হলেও সেখানে নিতম্ব গলিয়ে দুমবার নিতম্ব গলিয়ে তিন ভাগ পান করতে হবে এরকম যায় না এরকম কোনো কি হতে পারে মানে সেখানে দিয়ে ফ্যাট পারে

আচ্ছা আপনার কল আসলে চলে যেতে হলে তাহলে আমরা লাইভটা শেষই করে দিই আপনি যদি থাকতে চান তাহলে করতে পারেন কিন্তু আমার মনে হয় যদি আপনার হুট করে চলে যেতে হয় তাহলে লাইভটা শেষ করে দেয় ভালো আজকের মতো শেষ করি শেষ করে দেন তাহলে আমি শেষ একদম